আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে দিলের মধ্যে পেরেসানি কম হয়, মনে হয় সব তো আমার কাছে আছে, আমার দুই হাতে দশ আঙুলের নিচে আছে। তোমার কাছে থাকলে দিলের মধ্যে শান্তি পায়। অন্য কোনো ছুটি আমি চিনি না। যে ছুটি আপনার ওয়াইফ তাকে তো আমি চিনি না। লা এটা কি? তোর জন্মদিনে আমাকে দুইজনের উপহার। রুনি, আমার মনে হয় ছুটি যতদিন ফিরে না আসে তোমার এখানে না আসাটাই ভালো। ছুটি, তুমি কি জানো যে এই মুহূর্তে রোহান তোমার সম্পর্কে কি ধারণা করে? কি রোহানের ধারণা? তুমি আমার কাছে আছো। আমি একটা কথা ভাবতেছি, যদি নিয়ে যাই তাহলে সর্বনাশ। Thank you.
সেজো ভাই ফোন করেছিলেন কেন? আমার সাথে কথা হয়নি। আম্মার সাথে কি জানি বলল, মনে হচ্ছে বেকারিতে ঝামেলা হয়েছে। বিজনেস করলে ঝামেলা একটু তো হবেই। আমার কেমন জানি টেনশন হচ্ছে। টেনশন না করে ফোন করো, সেটা কাজে দেবে। কেউ তো ফোন ধরছে না। মোবাইলে ফোন করো। মোবাইলেও রিং হচ্ছে, কেউ ধরছে না। তাহলে আমার মনে হয় সমস্যাটা কেটে গেছে, নতুবা সমস্যাটা আরো প্রকট এবং গুরুতর হয়েছে, তাই বাসার নাম্বারটা দেখে ফোন অ্যাভয়েড করছেন। প্রকট গুরুতর মানে? মানে সিরিয়াস। তোমাদের ফ্যামিলি তো সিরিয়াস হওয়াটা স্বাভাবিক। হ্যালো কাটা, ও কালাম হপ অনে বাসা এলাম। আব্বা কি করতেছে? শোন, আব্বারে কিছু কনে দরকার নাই, হ্যাঁ নিজের মধ্যে থাক, ঠিক আছে? কি হয়েছে রে? আরে কিছু হয় নাই, পেরেশানির কিছু নাই, ঠিক আছে? তুই আমার লগে ঘরে চল। সুজু ভাই, আই থিংক তোমার লগে আমি পরে কথা কম, ঠিক আছে? আই আরে না, ওই যে ওই আব্বার একটা দোস্ত আছে না, ওই যে কি জানে না, ওই যে ওই যে আব্বা ফোন করছিল আমি বললাম যাবেন কেন? আব্বা কইতেছে যে বিয়াতেও যাওয়া নিল, আর ওই যে ওই সাদিয়ার বিয়ে যে ক্যাচালটা হয়েছিল সেটা মিটার ফানার হলো, এই লিয়া আব্বার লগে আমার ঝগড়া হয়েছে। ঝগড়া করছিস কে লেগে? আমাকে তো যাওয়া উচিত, এত বড় একটা বিপদ। কি করতেছেন আপনি? আপনি যে বলছেন নাকি অন আমার কিরম বিপদের মধ্যে আছি না? কি আর বিপদ? ও যে বাবি সকালে আমারে বাইতে এবার কইলো, কিল্লি গিয়ে এবার কিছু চাই না, যে বাবির হচ্ছে তাছি। ইমরান, মায়ের লগে কেউ মিশা কথা বলে না, তুই একলগে এতগুলো মিশা কথা কই ফেলালি। তোর আব্বার কি হয়েছে? আব্বার কিছু হয় নাই, আব্বা ভালো আছে।
জানো একটু আগে বেকারি থেকে একটা ফোন এসেছিল, দাদুকে দেখে খুব চিন্তিত মনে হলো, তাই আমি গেলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন দাদু বলল যে চুপ করো। তারপর আমি নিচে নেমে টেরেসে হাঁটছিলাম, একটু পর ইমরান চাচু আসলো, তারপর ওরা দুজন মিলে যখন দাদুর ঘরে ঢুকছিল আমি ঢুকতে গেলাম, আর তখন দাদু ধাম করে আমার মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ইমরান, এ বেকারিতে কি হয়েছে? বেকারিতে আগুন লাগছে, সব কিছু পুড়ে গেছে। মালিক আম্মা জানে কি করে হলো এটা? আব্বা কোথায়? আব্বা বেকারিতে বসে আছে। আমি কি করব ভাবি? ইমরান, আব্বা কি এভাবে একা রেখে আসাটা ঠিক হলো? আমি আর সহ্য করে পারতেছিলাম না ভাবি, আর ওখানে বসে থাকে আমি বা কি করব? তুমি কি কাউকে জানিয়েছো ঘটনাটা? শোনো, তাহলে কাউকে জানানোর দরকার নেই, সমস্যা তাহলে আরো বাড়বে কমবে না। এখন একমাত্র যা করার তোমাকেই করতে হবে। ইমরান, আমি একলা একলা কি করুম ভাবি, কি করুম আমি? তুমি নিজেকে একা ভাবছো কেন ইমরান? আমি আছি না, আমি আছি, আমি আছি। আকরাম সাহেব, আমাদের পুরনো ঢাকার প্রজেক্টে তো দুজন সিভিল ইঞ্জিনিয়ার আছে, একজনকে বরং আমরা এখানে নিয়ে আসি, কি বলেন? একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না, সকাল থেকে এমন সব বিষয়ে আমার মতামত জানতে চাইছেন যে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। ধারণা না থাকলে তো চলবে না, কদিন আর নবীশ ব্যবসায়ী থাকবেন, সব জানতে হবে, সব সিমেন্ট বালি সুরকির রেশিও রিইনফোর্সমেন্ট সব সব জানতে হবে। আপনি আছেন, ভাবি আছে। ভাবি মানে শিরিন, সে আছে নাকি? Looks like a businessman, huh? Oh, you look like that. Yes. I'll take a decision and take a car. Okay, so our car driver will be here. No? Akram, I'm going to take a look at this. Azmir Sahib, you're going to avoid it.
বটু তুই কি নয়া গাড়ি কিনছিস নাকি রে আবে না রেন্টে কার রেন্টে কার আরে বেটা আমার বউয়ের গাড়ি ও তুই তো আবার বিয়ে করছিস আরে না আবার মানে আমি আগে বিয়ে করেছিলাম নাকি রে এটা কিছু নি ননসেন্স টক হ্যাঁ ওই হন হন তাহলে তুই সিদ্ধান্ত লইছস আমি লগে কারবার করব এই তো লগে লগে এমন কিছু কইছি নি না আমি তাহলে ভাবতেছি তোর লগে ফার্দার ইনভেস্টমেন্টে যাব কিনা মানে মানে তোর মতো মাইন্ডসেট লাগে কারবার করুম কিনা ভাবতেইব না বাদল আপনি কি বলতে চাচ্ছেন আজগর সাহেব আমার চেয়ে ভালো আপনাকে তো কেউ চেনে না তাই না আপনার এসব ব্যবসা বাণিজ্য সব তো লোক দেখানো মানুষ হিসাবে আপনি ইউ আর ভেরি ইনোসেন্ট বাট ক্রিমিনাল তাহলে বাসায় চলো না কি হয়েছে বলবে তো আমি হয়তো আর কখনো তোমার পাশে আসতাম না একটা জরুরি কথা মনে পড়ে গেল তাই না তাহলে বাসায় চলো না এখানেই বল বলো রোহান আমার মনে হয় ছুটি ওই লোকটার কাছেই আছে ওই লোকটা মানে মোহিতের কথা বলছো এটা কি করে সম্ভব দেখো রুনি ছুটিকে আমি খুব ভালো করে চিনি আই এম সরি